আসসালামু আলাইকুম। অবশ্য বাংলাদেশ ব্যাংকে একটি বিশাল নিয়োগবিধি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে 922টি পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 922টি। সো এটি সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি এই বছরের। সো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। সো বিস্তারিত বলার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন দর্শক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখি নেই বাংলাদেশ ব্যাংকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট পদের সংখ্যা 922টি, সেটি সম্বন্ধে আমরা খুঁটিনাটি সব কিছুই দেখব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29শে ডিসেম্বর 2022। সো এটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। সো ব্যাংকার সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত 10টি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল এর 922টি শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত অনলাইনে আহ্বান করা যাচ্ছে। সো এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 922টি। সোনালী ব্যাংকে নেওয়া হবে 393টি, জনতা ব্যাংকে 94টি, অগ্রণী ব্যাংকে 150টি, রূপালী ব্যাংক লিমিটেডে 25টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে 26টি, এরপর বাংলাদেশ কৃষি ব্যাংকে 185টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ব্যাংকে 17টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 11টি, কর্মসংস্থান ব্যাংকে 15টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংকে 6টি পদ। সো এগুলো পদের বিবরণ। এখন দেখবো বেতন স্কেল। বেতন স্কেল 2015 অনুযায়ী 22,000 টাকা থেকে এখানে সর্বোচ্চ 53,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদত্ত অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো তো পাবেন। তো শিক্ষাগত যোগ্যতা আমরা এখন দেখে নেব। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে অনুমোদন দূরিতে প্রথম শ্রেণী থাকতে হবে। তো প্রথম শ্রেণী বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে মিনিমাম 3 পয়েন্ট পেতে হবে, ঠিক আছে? এসএসসি ও এসএসসিতে 3 পয়েন্ট পেলেই আবেদন করা যাবে, সেই সাথে আপনার অনার্স থাকতে হবে এবং কোনো পর্যায়ে আপনাকে তৃতীয় বিভাগ পাওয়া যাবে না, বিষয়টা মাথায় রাখবেন। যেহেতু এখানে নির্ধারিত কোনো জেলা দেওয়া নেই, সো বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 25/3/2022 তারিখ ধরে যাদের বয়স 18 থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ ও ফি জমাদান শুরু হবে 31শে জানুয়ারি 2023 সাল এবং শেষ হবে 5 ফেব্রুয়ারি 2023 সাল। সো এখানে আপনারা মোটামুটি প্রায় 1 মাসের বেশি সময় পাচ্ছেন। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য 200 টাকা আপনাকে রকেটের মাধ্যমে জমা দিতে হবে, মানে রকেট যে রাজবাংলা ব্যাংকের রকেট সেটার মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। আবেদন পদ্ধতি এই যে ওয়েবসাইট দেওয়া আছে eRecruitment.bb.org.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সিভি আইডি নাম্বার, সো বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, তাদেরকে নতুন করে আর সিভি আইডি খোলার কোনো প্রয়োজন পড়বে না। সো প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম অবশ্যই এসএসসি সার্টিফিকেট মূলে দিতে হবে এবং অন্যান্য যে বিষয়গুলো সেটা হচ্ছে ছবির প্রয়োজন পড়বে আপনার 600x600 পিক্সেলের, আর স্বাক্ষরের প্রয়োজন পড়বে 300x80 পিক্সেলের, এটা আপনার ভালোভাবে দেখে নেবেন। আর একটা বিষয় বলবো, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট প্রসেস, সো বিলার আইডি নাম্বার হিসাবে 499 ব্যবহার করা হবে, এখানে নিয়মটা দেওয়া আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর একটা বিষয় বলবো, আবেদনটা সাবমিট করার সময় অবশ্যই আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। সো ট্র্যাকিং নাম্বার সম্বলিত যে পেপারটা থাকবে সেটি অবশ্যই আপনাকে ভালোভাবে রাখতে হবে, পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে অ্যাডমিট কার্ড উত্তীর্ণের জন্য। সো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো প্রশ্ন থাকে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর যারা কমেন্ট করতে চান বিভিন্ন বিষয় নিয়ে তারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।